কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার অন্তরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠনকে কেন্দ্র করে যুগ্ম বিডিওর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল। বিজেপি কর্মী সমর্থকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াই এলাকায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তুফানগঞ্জ থানার পুলিশ। বিজেপির অভিযোগ, বোর্ড গঠন সম্পন্ন হওয়ার পরে রেজুলেশন কপিতে সকল পঞ্চায়েত সদস্যরা সই করলেও সেখানে উপস্থিত প্রশাসনিক আধিকারিক সিলমোহর দেয়নি, তাই এক প্রকার ক্ষিপ্ত হয়ে যুগ্ম বিডিওর গাড়িতে ভাঙচুর চালায় বিজেপির কর্মী সমর্থক। অভিযোগ যে বিডিও অফিসে গাড়িতে কর্তব্যরত অফিসার থাকতে তার গাড়িতে আক্রমণ করা হয়, আপনাদের বিরুদ্ধে অভিযোগ কি বলবে? না, আক্রমণ করা হয়নি এবং সেই রকম কিছুই না। আমাদের প্রধান পঞ্চায়েত হলো আমাদের প্রিজাইডিং যিনি এসেছিলেন, নিযুক্ত করলেন, কিন্তু কোনো রকম কাগজপত্র বা একটা রেজুলেশন হয়েছে সেটাও দেয়নি। তা সেটা পেছনে পেছনে প্রধান পঞ্চায়েতরা ছুটছেন, বিডিও যিনি এসেছেন প্রিজাইডিং চলে যাচ্ছেন, এমতো অবস্থায় যে না দিয়ে যাবেন না, না দিয়ে যাবেন না এটা বলা হলো। তা উনি পিছিয়ে আসলেন, পরে অনেকক্ষণ কথা আলোচনার পর বিডিও স্যার বললেন যে দিয়ে দেন রেজুলেশনটার। নিয়ম হচ্ছে রেজুলেশন এখানে দিয়ে যাবেন, প্রধান সাহেবা বসবেন নিজের সিটে এবং এখানকার এক্সিকিউটিভের সঙ্গে উনি রেজুলেশনটা চাইবেন, দেখবেন। সেটা হয়নি, এখানে দিয়েই যাননি, উনি নিজেও বললেন আমি এখানে দিয়ে যাইনি, যেহেতু বিডিও সাহেব নিয়ে যেতে বলছেন। পরে বিডিও সাহেবের সাথে কথা হলো, বিডিও সাহেব বলেছেন যে দিয়ে দিতে, পরে রেজুলেশন দেননি, ফটো দিলেন, ফটো দিতে বলেছিলেন, আমরা ফটো তুললাম, এইটুকুই, জাস্ট আর কিছু না। আপনাদের বিরুদ্ধে বিডিও অফিসে সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগ? না 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 না, আমাদের এখানে এগুলো কোনো বিজেপি এই ধরনের কাজ করেই না, ভীষণ সংস্কারবাদ দল। যদি ভেঙে থাকে তো এই যে কিছু মদ্যপ তৃণমূলের লোক এখানে ঢুকেছে, আপনারা হয়তো ভিডিও করলে চিনবেন, জানবেন, ওরা কিছু করতে পারে। আমাদের এখানে কোনো রকমই কিছু হয়নি, আমাদের কর্মীরা ভেতর থেকে সুন্দরভাবে ওনার সঙ্গে আলোচনা করলেন, দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার, আমাদের এটা কমপ্লিট করে যান, এইটুকুই হলো। ম্যাডাম, বলছিলাম যে আপনাদের কত আসনে ভোট গঠন হলো? এটা আপনার কত? নয় আর ওইদিকে 6, এরকমই মোট কিছুটা। যাই হোক, আজকে বিজেপি এখানে ভোট গঠন করলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 3টা। কি নাম ম্যাডাম আপনার? শিখা বসাক। কি দায়িত্বে আছে? জেলা ভাইস প্রেসিডেন্ট। থ্যাংক ইউ।